আমরা দেখেছি জল সাধারণত বর্ণহীন, কিন্তু সমুদ্রের জল নীল বা সবুজ রং হয়, কখনো অন্য রঙেরও হয়, যেমন লোহিত সাগর অনেকটা লালচে হয়। আমরা এখানে সমুদ্রের বিভিন্ন রঙের কারণ বলবো। পৃথিবীতে আলোর প্রধান উৎস হল সূর্য। সূর্যের আলো সাদা আর সাদা আলো তৈরি করে বিভিন্ন আলোর সংমিশ্রণে। এই আলো যখন কোনো বস্তুর ওপরে পড়ে তখন বস্তুটি অনেকগুলো রং শোষণ করে নেয়। যে রংটুকু শোষণ করে না সেটুকু প্রতিফলিত হয় বস্তুর গায়ে, ফলে প্রতিফলিত রংটাই হয়ে ওঠে এই বস্তুর রং। অর্থাৎ আমরা যাকে লাল দেখি সেই বস্তুটি লাল ছাড়া অন্য সমস্ত রঙের আলো শোষণ করে নেয়। জলের ক্ষেত্রেও এমনটাই হয়, কিন্তু জলের ওপরে যে আলো পড়ে জলের ভিতর দিয়ে যাবার সময় সাদা আলোর সব কয়টি রং প্রায় সমান অনুপাতে শোষিত হয়। এখানে নির্দিষ্ট রঙের কোনো আলোর সবটুকু শোষিত হয় না বা নির্দিষ্ট কোনো রঙের আলো সবটুকু প্রতিফলিত হয় না। তবে খালি চোখে সামান্য জল বর্ণহীন মনে হলেও খুব বিশুদ্ধ জলেরও খুব হালকা নীল রং আছে, তাই জলের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে জলের গাঢ় নীল বর্ণ বৃদ্ধি পেতে থাকে। যেমন পরিষ্কার জলের জলাশয় বা সমুদ্রের জল নীল হয়, আসলে এটি ঘটে সূর্য থেকে আগত আলোক রশ্মির কারণে। যখন এই আলোক রশ্মি সাগরের জলে এসে প্রবেশ করে তখন লাল, কমলা, হলুদ এই সব দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো জলের মধ্যে বেশি পরিমাণে শোষিত হয়ে যায়, কিন্তু ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের নীল আলো তেমনটা শোষিত হয় না বলেই প্রতিফলিত হয়। তখন আমরা সমুদ্রের জল নীল রঙের দেখতে পাই। এছাড়াও জলের মধ্যে যাওয়ার সময় জলের অণু দ্বারা আলোক রশ্মি কিছুটা বিচ্ছুরিত হয় এবং রিয়েলি নীতির অনুযায়ী নীল রং বিচ্ছুরিত হয় বেশি। এবারে তোমরা বলতে পারো, সমুদ্রের বা পুকুরের জল সবুজ হয় কেন? এর কারণ হচ্ছে জলে উপস্থিত অন্যান্য পদার্থের কারণে। যেমন সমুদ্রের জলে ফাইটোপ্লাঙ্কটন শ্যাওলা জাতীয় উদ্ভিদ থাকে, যার মধ্যে থাকা ক্লোরোফিল জলের সবুজ বর্ণের কারণ হয়। ঠিক একই কারণে লোহিত সাগর লালচে হয়। আবার জলে থাকা অধিক পরিমাণে ময়লা, কাদা বা দূষিত পদার্থের উপস্থিতি থাকে, তবে ওই জলের এই নীল আলো বিকিরণের ব্যাপারটা ঘটতে পারে না, কারণ কাদা, ময়লা এগুলো সব ধরনের আলোকেই বিকিরণে বাধা দেয়, ফলে জল ঘোলা বা কালচে হয়। এইভাবেই আপাত দৃষ্টিতে আমরা যে বিশুদ্ধ জল বর্ণহীন দেখি তা বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রং ধারণ করে।